চারিদিকে জল এবং গাছপালা এবং সুন্দর নীল জলে ঘেরা আইল্যান্ডে কে না যেতে চাইবে। আইল্যান্ডের কথা বললে আমাদের মনে একটি সুন্দর দ্বীপের কথাই মনে পড়ে, কিন্তু কি হবে যদি সেই সুন্দর জায়গায় হাজার হাজার ভৌতিক পুতুল পড়ে থাকে, আর সেই জায়গাতেই হাজারো মানুষকে যদি জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়, তাহলে কি আপনি সেই দ্বীপে যেতে চাইবেন? তো চলুন ঘুরে আসা যাক এরকমই কিছু ভৌতিক দ্বীপ থেকে। আর আজ আমরা একটা দুটো নয়, তিনটে ভৌতিক আইল্যান্ডে ঘুরতে যাব। আর এটি এমন জায়গা যার ব্যাপারে জানলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। তো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। পলমাইরা আইল্যান্ড। 1798 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত এই দ্বীপে অনেক ভৌতিক ঘটনা ঘটে গেছে। এই আইল্যান্ডের ওপর দিয়ে উড়ে যাওয়া প্লেনগুলি অদ্ভুতভাবে গায়েব হয়ে গেছে। অনেক মানুষ এই রহস্যের উদ্ঘাটন করার চেষ্টা করেছে, কিন্তু এত চেষ্টা করার পরেও কেউ এতে সফল হয়নি। এই আইল্যান্ডের নাম হল পলমাইরা। আর এই আইল্যান্ডের ব্যাপারে বলা হয়ে থাকে এই আইল্যান্ডটি বহু বছর ধরে অভিশপ্ত হয়ে রয়েছে। এখানে একটি এমন জায়গা রয়েছে যেখানে কেউ একবার গেলে সে আর কখনোই ফিরে আসে না। আর এই জায়গার সাথে এমন কিছু ভৌতিক ঘটনা জুড়ে রয়েছে যা জানার পরে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। এই জায়গাটি এতটাই ভয়ঙ্কর এবং অভিশপ্ত যে এখানে কোনো মানুষ বসবাস করে না, অর্থাৎ এই জায়গাটি একেবারে জনশূন্য। আর আপনি যদি কখনো এখানে যান তাহলে আপনি আপনাকে ছাড়া আর কোনো মানুষকে দেখতে পাবেন না। তবে এটা ঠিক যে এটা জঙ্গলি এলাকা, কিন্তু এখানে কোনো আদিবাসীও বসবাস করে না। কিন্তু কিছু মানুষ এমন ছিল যারা এখানে রিসার্চ করতে গিয়েছিল এবং এখানকার রহস্য উদ্ঘাটন করতে চেয়েছিল। এখানে প্যারানর্মাল ইনভেস্টিগেটরও গিয়েছিল। তারা এখানে প্যারানর্মাল অ্যাক্টিভিটির ওপরে ইনভেস্টিগেশন চালায় এবং তারা জানতে পারে যে এখানে একটি আত্মা রয়েছে যে এখানে থাকা একটি গুপ্তধনকে রক্ষা করছে। যদিও কিছু মানুষ গুপ্তধনের লোভে এখানে এসেছিল বটে, কিন্তু তাদের সাথে পরবর্তীতে কী হয়েছে তা কেউ জানে না। যারা এই আইল্যান্ডে রিসার্চ করতে এসেছিল তাদের কথা অনুযায়ী তারা এখানে অদ্ভুত কিছু অনুভব করে। তারা বলে যে তারা অনুভব করেছে কোনো আত্মা হয়তো তাদের পিছু নিয়েছে, আর এটাই কারণ পলমাইরা আইল্যান্ডে কেউ যেতে চায় না। এই আইল্যান্ড আজও ফাঁকা পড়ে রয়েছে। তো আমাকে কমেন্ট করে জানান আপনার যদি কখনো সুযোগ আসে এই আইল্যান্ডে যাবার, তাহলে কি আপনি যেতে চাইবেন? ডলস আইল্যান্ড। এই আইল্যান্ডটি পৃথিবীর সবথেকে অদ্ভুত একটি আইল্যান্ড। এই আইল্যান্ডটিকে ডলস আইল্যান্ড বলা হয়, কিন্তু এর আসল নাম লা ইসলাডেলা লাস ম্যানিকাস আইল্যান্ড। এই আইল্যান্ডের প্রত্যেকটি গাছে হাজারো ভৌতিক পুতুল ঝুলে রয়েছে। সর্বপ্রথম এই আইল্যান্ডে 1990 দশকে মানুষের নজর পড়ে, আর তখন সরকারের কিছু কর্মচারী একটি প্রজেক্টের জন্য এই আইল্যান্ডে এসেছিল। আর তারা যখন গাছের ডালে হাজারো পুতুল ঝুলে থাকতে দেখে তখন তাদেরও গায়ের লোম দাঁড়িয়ে যায়। তখন তারা এই দ্বীপের রহস্য উন্মোচন করার চেষ্টা করে। আর এই দ্বীপে প্রত্যেকটি গাছের ডালে এভাবে হাজারো পুতুল ঝুলে আছে কেন তা জানলে আপনিও চমকে উঠবেন। সর্ণা বেরা নামের এক ব্যক্তি তার নিজের পরিবার ছেড়ে শান্তির খোঁজে এই আইল্যান্ডে চলে আসে। এই ব্যক্তি মেক্সিকোর বাসিন্দা ছিল, সে এখানে একলা থাকবে বলে চিন্তা করেছিল। যদিও প্রথমের দিকে এই আইল্যান্ডকে ডলস আইল্যান্ড বলা হতো না, এখানে খুব কম মানুষের আসা যাওয়া ছিল, তাই এখানে সর্বদা শান্তি বিরাজ করত। কিন্তু সেই ব্যক্তি যখন আসে তখন সে একা আসেনি, সেই সময় কিছু টুরিস্টও এখানে এসেছিল। কিন্তু এই ব্যক্তি সকলের থেকে দূরে এই আইল্যান্ডের গভীরে থাকতে শুরু করে। আর সেই টুরিস্টদের মধ্যে একটি ফ্যামিলি এসেছিল যাদের বাচ্চা সেখানে জলে ডুবে মারা যায়। এরপরে সেই দম্পতি সেই দ্বীপ থেকে চলে যায়। এর কিছুদিন পরে সর্ণা যে জায়গায় বাচ্চাটি মারা গিয়েছিল ঠিক সেই জায়গাতে একটি পুতুল ভেসে থাকতে দেখতে পায়। এরপর সর্ণা ভাবে যে এই পুতুলে হয়তো সেই বাচ্চাটির আত্মা লুকিয়ে রয়েছে, তাই সে পুতুলটিকে সেখান থেকে তুলে গাছের ডালে ঝুলিয়ে দেয়। কিন্তু এরপরে বারবার যে ঘটনাটি ঘটতে শুরু করে তা সর্ণাও কখনো কল্পনা করেনি। এরপর প্রতিদিন সেই জায়গাতে একটি করে ডল ভেসে থাকতে দেখা যেত, আর সর্ণা প্রত্যেকবারই সেই ডলগুলিকে তুলে গাছের ডালে ঝুলিয়ে দিত। আর সর্ণা এটা বুঝে উঠতে পারছিল না যে ঠিক ওই জায়গাতে এত ডল কিভাবে আসছিল। আর আস্তে আস্তে সেই ডলের সংখ্যা হাজার পার হয়ে যায়। আর যখন মেক্সিকো সরকার এই ব্যাপারে জানতে পারে এবং তারা এর পেছনের কারণ জানার চেষ্টা করে, তখন তারাও বুঝে উঠতে পারেনি ঠিক এই জায়গাতে এত ডল কিভাবে আসছিল। আর সর্ণা প্রতিদিন সেই ডলকে তুলে গাছে ঝুলিয়ে দিত। এভাবে গাছ যখন ভরে যায় তখন সে পুতুলগুলিকে মাটির ওপরে বসিয়ে রাখত। আর এই জিনিসটি কয়েক বছর ধরে এভাবেই চলতে থাকে। আর এর কিছু বছর পরেই সর্ণার মৃত্যু হয়ে যায়, আর ঠিক সেই জায়গাতেই যেখানে সেই বাচ্চাটি মারা গিয়েছিল। আজ এই জায়গাটি একটি পর্যটন কেন্দ্র হয়ে গেছে। এখানে টুরিস্ট দিনের বেলায় আসে, কিন্তু রাত হলে পুরো দ্বীপটিকে ফাঁকা করে দেয়া হয়। তবে অনেক মানুষ মনে করে এই পুতুলগুলি রাতের বেলায় জীবন্ত হয়ে যায়। আর এই পুতুলগুলি কোথা থেকে এখানে এসেছিল সেই রহস্যের উন্মোচন আজও কেউ করতে পারেনি,
তাই এই দ্বীপটির নাম বদলে ডলস আইল্যান্ড রাখা হয়। আর এই ঘটনাটি শুনতেই এতটা ভয়ঙ্কর হলে তাহলে একবার ভাবুন, যার সাথে এই ঘটনাটি ঘটেছে তার কি অবস্থা হয়েছিল, আর আপনার কি মনে হয় এই পুতুলগুলি কোথা থেকে এসেছিল? সত্যি কি এই দ্বীপটির সাথে কোনো অভিশাপ লুকিয়ে রয়েছে? আপনার মূল্যবান মতামতটি আমাকে কমেন্ট করে অবশ্যই জানান। প্রোভেগলি আইল্যান্ড। ইটালির এই প্রোভেগলি আইল্যান্ড একসময় তার সৌন্দর্যের জন্য পরিচিত ছিল, কিন্তু আজ এই আইল্যান্ডকে আইল্যান্ড অফ ডেথ বলা হয়। কিন্তু এই মৃত্যুর দ্বীপ প্রথমের দিকে এরকম ছিল না। এটি হন্টেড হওয়ার পেছনে রয়েছে একটি ভয়ঙ্কর ঘটনা। বহু বছর আগে ইটালিতে প্লেগ ছড়িয়ে পড়েছিল। সেই সময় এই প্লেগের কারণে প্রচুর মানুষের মৃত্যু ঘটে। ইটালির সরকার এই রোগটিকে কাবু করতে পারছিল না, আর সেই সময় ইটালির সরকার 60,000 ইনফেক্টেড মানুষদের এই দ্বীপে নিয়ে গিয়ে জীবন্ত জ্বালিয়ে দেয়। কিন্তু মৃত্যুর তাণ্ডব এখানেই থেমে থাকেনি। এরপর ইটালিতে ব্ল্যাক ফিভার নামের একটি রোগ আসে, আর এতেও লক্ষাধিক মানুষ মারা যায়। আর যে মানুষের মৃত্যু এই রোগের কারণে হতো, তাদের ডেড বডিকে প্রোভেগলি আইল্যান্ডে নিয়ে গিয়ে জ্বালিয়ে দেওয়া হতো বা পুঁতে দেওয়া হতো। এই আইল্যান্ডের আশেপাশে থাকা লোকজনের কথা অনুসারে এই আইল্যান্ড থেকে নাকি রাতের বেলায় অদ্ভুত সব আওয়াজ আসে। হতে পারে যে 60,000 মানুষকে এখানে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছিল তাদেরই আত্মা এখানে ঘুরে বেড়াচ্ছে। আর অদ্ভুত ব্যাপার হলো, এই রহস্য উন্মোচন করার জন্য অনেকেই এই দ্বীপে এসেছিল, কিন্তু কোনো না কোনো কারণবশত তাদের সকলেরই ইনভেস্টিগেশন বন্ধ হয়ে যায়। আর এটাই কারণ মানুষ মনে করে যে এই আইল্যান্ডটি সত্যি অভিশপ্ত। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমাকে অবশ্যই কমেন্ট করে জানান কোন দ্বীপটিকে আপনার সবথেকে বেশি ভৌতিক বলে মনে হয়েছে। এরকমই অদ্ভুত রোমাঞ্চকর ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। তো দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।